গুড মর্নিং, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিটেলাইটস উইথ মৌ। আমি মৌ, আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো দিনটা তোমাদেরকে নিয়ে শুরু করছি। আজকে এখন আমি বেরিয়ে গেছি আমার এই গাড়িটিকে সার্ভিস করাতে, এবং অবভিয়াসলি তোমরা দেখলে আজকে যেহেতু গাড়ি সার্ভিস হবে, তাই আজকে সারথী তাপস্তা নিজেই, কারণ আজকে সৌভিক নেই, ঝিনুকও নেই, আমি একা এই সারাদিন। আজকে একটা টোটালি বোরিং ডে যায়, কারণ ওই সার্ভিস সেন্টারে ঢোকার পর থেকে পুরো মানে একটা টাইম স্পেন্ড হয় পুরো বোরিং টাইম ভেতরে। তো কারণ মেন যা কাজকর্ম দেখাশোনা সবটাই তাপস্তা সামলায়, আমার শুধু কাজ হচ্ছে বস থাকা এইসব। তো চলো যাই হোক, তোমাদেরকে নিয়ে বেরিয়েছি যখন তখন চেষ্টা করব যদি কিছু নতুন জিনিস দেখিয়ে তোমাদেরকে এন্টারটেন করা যায়। মোটামুটি দিল্লি রোডের সবকটা ধাবা আমি চেষ্টা করেছি তোমাদের দেখাতে, নতুন একদম নতুনগুলো বাদ দিয়ে। তো চলো আজকেও চেষ্টা করব যে নতুন তৈরি হওয়া এরকম কোনো ধাবা, কারণ দিল্লি রোড এমন একটা বিজি ব্যস্ত রোড, প্রায় অনেকেরই কাজের দরকারে কিন্তু এই রাস্তাটা প্রয়োজন পড়ে। তো সেই হিসেবে এই রাস্তায় ভালো ফুড, ভালো অ্যাম্বিয়েন্স, ভালো ব্যবস্থা কোথায় হতে পারে সেটা আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার, কারণ আমারও যেহেতু এই রাস্তাটা যাতায়াতের প্রয়োজন পড়ে। তো তোমরা যারা এই রুটটা অ্যাভেল করবে কোনো কাজে, তারা সেখানে কিন্তু স্টে করা বলাটা আমার ফুল স্টে নয়, মানে লাঞ্চ বলো ডিনার বলো করে আমার সাথে তোমাদের অভিজ্ঞতাটা শেয়ার করতেই পারো কেমন তোমাদের লাগলো। তো আজকে এখন আগে করে নিই গাড়িটাকে সার্ভিস, তারপরে যাব তোমাদের নতুন একটা কোনো জায়গা দেখাবার উদ্দেশ্যে। তো দেখা যাক সেটা কোথায় হয় সেটা এখনও আমি ডিসিশন নিইনি, তো আগে কাজটা সেরে নিই তারপর আড্ডা। তো সিচুয়েশন এরকম, সার্ভিস করতে ঢোকানো হয়েছে গাড়ি একটু আগে, এখন বাইরে বসে আছি। বাইরেটা এখানে রোদ আছে, বসতে ভালো লাগছে। এখানে একটা ছোট্ট হোটেল মতো আছে, তাপসদার আমি একটু টিফিন খাবো, চা খাবো, মানে আজকে সারাটা দিন গেল এর পিছনে। এই মোটামুটি 23 নম্বর রোল নাম্বার আমার, 23 রোল। তো বললাম একটু যদি তাড়াতাড়ি করে দেন ওনারা, দেখা যাক কখন ছাড়া পাই। তো এখন একটু চা টিফিন খেয়ে নিই, কী চা টিফিন আসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। এইসব কাজগুলোতে না আমাকে পাঠিয়ে দেয় সৌভিক, এর থেকে আমার দোকানে বসে থাকা অনেক ভালো, জানো তো বোর লাগে পুরো সময়টা, মানে একদম ঢিকির ঢিকির করে কাটবে এখন সারাদিন, কী করবো বলো। তো চা টিফিন খেয়ে আবার ওখানে ঢুকে গিয়ে এখন বসে থাকবো, বসে থেকে আর কোনো কাজ নেই। ব্রেকফাস্ট করে আসিনি, ব্রেকফাস্টটা ভালোই হচ্ছে, যদিও এখানে অপশান ছিল পুরি আর ব্রেড টোস্টের মধ্যে, তো পুরি আমি নিইনি, পুরি বোধহয় তাপসদা নিচ্ছে, যদি নেয় তাপসদা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। চিনা কচুরি কি দিল, কচুরি, বাহ, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছে বম্বে স্টাইলে, খাও খেয়ে জানাও ভিউয়ার্সদের। এটা ঘুগনি না ডাল? ঘুগনি, ঘুগনি গরম গরম ভেজে দিয়েছে তাপসদাকে, চলে যাবে চলে যাবে, আমাদের মামার কচুরি না হলেও চলে যাবে, তাই তো? না না ভালো, এটা খাও। আমার এই ডিম টোস্টের রিভিউ দেওয়ার কিছু নেই, ডিম টোস্ট যেমন খেতে হয় তেমনই। তো খাই দাই, খেয়ে গিয়ে আবার ঢুকি, আবার চা খেতে। এই চা বলেছো, যা দুধ চা না লিকার চা কি আছে? না না দুধ চাই বলো, খাচ্ছি যখন দুধ চাই খাই বলো, একদিন তো বেরিয়েছি কিছু হবে না। তো 55 টাকা বিল মেটালাম, বিল মিটিয়ে এসে এই ওয়েটিং লাউঞ্জটায় বসে আছি, মোটামুটি ফাঁকা আছে তাই একটু ভিডিও করছি তোমাদের সাথে। চাটা যা ছিল দেখাবার মতো ছিল না বলে আর ভিডিও করিনি, কোনো রকমে খেয়েছি আর কি, তবে সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি। টিফিনটা ভালোই হয়েছে, এখন বসে থাকাটা ভীষণ চাপের, দেখা যাক যে সময়টা বেরোবো তখন আবার ক্যামেরা অন করবো। এখানে এখন আর ক্যামেরা অন করে তোমাদেরকেও বোর করা, নিজেও বোর হওয়া, কারণ সত্যিই সেরকম কিছু করার নেই, আমি চুপচাপ বসে থাকি। দেখা যাক কতক্ষণে ছাড়ে, 3:30 টাইম বলেছে, মানে তার আগে ওদের করার মতো মানসিকতাও নেই, কেউ মানে করে উঠতে পারবে না প্র্যাকটিক্যালি, কারণ পরপর গাড়ির লাইন রয়েছে, তো হবে না ওটা ওরকম, 3:30 বাজবে।
ধাবা, একদম ব্র্যান্ড নিউ, জাস্ট 10-12 দিন হয়েছে ওপেন হয়েছে ধাবাটা। তো চলো সেটা যদি পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কারণ মোটামুটি দিল্লি রোডের প্রায় সব ধাবাই চেষ্টা করেছি তোমাদেরকে দেখাবার, তো এটাই বার বাদ যায় কেন। তো চলো ওখানে যাই, তারপর আবার ক্যামেরা অন করব। তো এখন ঢুকে গেছি এই NH2 ধাবাতে। তো ধাবার অ্যাম্বিয়েন্স ঠিকঠাক, খারাপ না, ছোট্ট ধাবা, ধাবাটা যে অনেক বড় তাই বলবো না, কিন্তু এখানে দুটো কটেজ জাস্ট নতুন, ব্র্যান্ড নিউ। কেন তোমাদের বলেছি দেখো, যে দেখো এখানে যারা তৈরি করছে এখনও কাজ চলছে, এখানে এখনও কাজ চলছে। এই দুটো কটেজ খুব সুন্দর দেখতে, বাঁশ দিয়ে তৈরি করছে। এখানে বাইরেও সিটিং আছে, টায়ারের ওপর বসার ব্যবস্থা, এটা এখন একটা নতুন স্টাইল অনেক জায়গাতেই দেখছি। আর ভেতরেও দেখো এখান দিয়ে এরকমভাবে বসার ব্যবস্থা রয়েছে। তো আমরা এই টেবিলটায় আছি, খাবার দাবার কি নিয়েছি না নিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ওভারঅল রাত্রে নিশ্চয়ই ধাবাটা আরও ভালো লাগে দেখতে। আমি তোমাদের সামনে থেকে একবার দেখাচ্ছি, এখানে কি সুন্দর ফুল গাছ দিয়ে এরা ডেকোরেট করেছে। এখন সামনেই নিউ ইয়ার, তো প্রত্যেকটা দিল্লি রোডের ধাবা, প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্ট কিন্তু এখন ডেকোরেট করা রয়েছে। এই দিক থেকে তোমাদের দেখাবো, সেই জন্য এখানটায় এলাম, যে ধাবাটার ফ্রন্ট লুকটা, এই যে NH2 ধাবা এখানে লেখাই আছে, আর এই হচ্ছে ওভারঅল ধাবাটা। এই বাইরের দিকে ধাবার প্রত্যেকটা ধাবারই কনসেপ্ট থাকে, একটা চায়ের পোর্শন আলাদা, তো সেটাও এখানে রয়েছে। আর কাছাকাছি শ্রীরামপুরের একদমই কাছে, মানে শ্রীরামপুরেই বলা যায়, হ্যাঁ এটা শ্রীরাম শ্যাওড়াফুলি, এ দেখো এখানে ঠিকানাটা লেখাই রয়েছে, ওল্ড দিল্লি রোড শ্যাওড়াফুলিতে এটা। তো এই হচ্ছে ধাবার পরিবেশ, ছোট্ট ধাবা। এবার খাবারের উপর অনেক কিছু ডিপেন্ড করে, খাবারের টেস্ট যদি ভালো হয় তাহলে সবটাই গ্রান্টেড হয়, তাই না? তো চলো দেখি আমরা কী কী অর্ডার করেছি সেটা তোমাদেরকে দেখাবো, আর খাবারের টেস্ট কেমন সেটা তো অবশ্যই জানাবো। টেবিল সেজে গেছে, সেই কালো প্লেট, এখন এই কালো প্লেটের ক্রেজ চারিদিকে, নিউ ইয়ারের সব সাজানো চলছে। এটাতে আসার উদ্দেশ্য একটাই, নতুন একটা জায়গা তোমাদেরকে বলার জন্য আসা, না হলে তো পুরনো অনেক ধাবা ওদিকে ছিলই, তো ভাবলাম বেরিয়েছি যখন তখন একটা নতুন জায়গার খাবার কোয়ালিটি কেমন বা অ্যাম্বিয়েন্স কেমন এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্যই এখানে ঢুকলাম। তো ওয়েট করি খাবারটা আসুক। তো এখানে তাপসদা খাচ্ছে, আমাদের এসছে কী কী তোমাদের দেখাই, এখানে এসছে চিকেন আর এগ রাইস, এগ চিকেন রাইস এসছে, এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান এসছে, ওদিকে তাপসদার এসছে রুটি আর এগ তরকা। তো রাইসটা দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, একটু তোমাদের খেয়ে বলে দিই। খাবার থেকে পুরো ধোঁয়া উঠছে, গরম গরম বানিয়ে দিয়েছেন। বেসিক রাইসটা যেরকম খেতে হয় মিক্সড রাইস সেরকমই খেতে ভালো, খারাপ বলার জায়গা নেই। তরকাটা একটু টেস্ট করে দেখবো, ওখানে পেঁয়াজ দিচ্ছেন ওনারা, কাঁচা লঙ্কা পেঁয়াজ, ব্যাস আর দিও না, এক তরকা। একদম গরম, তরকাটা একটু নুন লাগবে মনে হচ্ছে আমার মনে হচ্ছে, আমি একটু নুন বেশি খাই, কিন্তু টেস্ট ঠিক আছে। ঝাল চাইলে তোমরা অ্যাড করে নিতে পারো, ওনারা কাঁচা লঙ্কা আলাদা দিচ্ছেন, পেঁয়াজ দিচ্ছেন, তো তরকাটা খারাপ টেস্ট না, টেস্টটা ভালো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, খেয়ে নিই এখান থেকে বেরিয়ে যাবো, তো বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করব। আসতে পারো NH2 ধাবার খাবার আমরা যেটা ফেস করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি, খারাপ না, খাবার দাবার ভালো, যেগুলো আমরা নিয়েছি প্রিপারেশন ভালো রয়েছে।
সন্ধ্যেবেলা বাড়ি ফেরার পর আর আমার ভিডিওটা এন্ড করা হয়নি, মানে ঝিনুকের পড়তে যাওয়া ছিল, ওকে নিয়ে বেরিয়ে গেছি একটু ফ্রেশ হয়ে, তারপর শরীরটা একটু গণ্ডগোল করছিল, তো সেই কারণে আর ভিডিও শেষ করিনি। তো আজকে সকালবেলা ভিডিওটা শেষ করছি, কালকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেভাবে আমার কেটেছে, সারাদিন বলাটা ভুল হলো, মানে হাফ বেলা আর কি। প্রি বোর্ড শুরু হয়ে যাচ্ছে, তো সেগুলোর একটা মানসিক মানে প্রস্তুতি বাবা মারদেরও তো থাকে, সেই বাবা প্রস্তুতি নিতে গিয়ে বেশ টাফ, বুঝতে পারছি আর কি ব্যাপারটা। তারপর শরীরটাও ঠিক ছিল না, একটু সমস্যা হচ্ছে, কারণ আমার যে ফাইব্রয়েডসের একটা লং টার্ম আমার চলছিল মেডিসিন, তো যিনি দেখছেন আর কি ডক্টর, উনি বলছেন এটা এখন অফ করে দিয়ে আমারটা নর্মাল কোর্সে দেখতে হবে যে ওটা আবার কেউ রিল্যাপস করছে কি না। তো কালকে সেটা নিয়ে একটু ডিস্টার্ব ছিলাম। তো যাই হোক, চলো আজকে এখন ভিডিও শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটাকে প্রেস করো, তাহলে তোমরা ওখানে একটা অল অপশন পাবে, অলটা যদি প্রেস করে রাখো তাহলে ভিডিও আপলোডের নোটিফিকেশানগুলো তোমরা টাইমলি ঠিকঠাকভাবে পেয়ে যাবে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই নিউ ইয়ারে খুব ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো যে যার মতো। আমাকে কমেন্টে অবশ্যই জানিও কে কীরকমভাবে এনজয় করার প্রোগ্রাম করছো। টাটা আজকের মতো।